আমরা সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও। আমরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখান থেকে নতুন কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা কিসের বিজ্ঞপ্তি তোমরা নিচে থেকে বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। তাই আর বেশি করে এটা হচ্ছে জিএনএম কোর্স, তার কিন্তু খুব বড় একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে তোমাদের জন্য, যারা যারা মনে করো এটা অ্যাপ্লাই করবে, তাই জন্য বিশাল বড় সুখবর। চলো দেখে নেওয়া যায় সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে তোমাদের সমস্ত বিষয় ডিসকাস করে দেবো। যারা যারা এটা মনে করো যে আমি অ্যাপ্লাই করবো এবার এটায়, তাদের জন্য এটা খুব বড় সুখবর। দেখতে পাচ্ছে 27/7/2020, মানে ডেটটা খুবই রিসেন্ট। চলো দেখে নেওয়া যাক। এবং সেশনটা দেখতে পাচ্ছ নভেম্বর 2020 তো অক্টোবর 2023। এবং এখানে পোস্ট দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকেন্সি যেটা তোমাদের কোর্সের জন্য, এবং তার জন্য থ্রুত কিন্তু www.health.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে অনেকগুলো পেজ আছে, তাই আমরা মোটামুটি শর্ট একটু বোঝাবার চেষ্টা করে নেবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি রেখেছে 2817, এবং তার মধ্যে ফিমেলে কিন্তু 2692টা ভ্যাকেন্সি আছে, আর মেলে ক্ষেত্রে 125টা ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সির মধ্যে শিডিউল কাস্টের ক্ষেত্রে রিজার্ভ করা আছে 22%, শিডিউল টাইপের ক্ষেত্রে 6%, ওবিসি যেটা ক্যাটাগরি এ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ তার জন্য 10%, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি যেটা ক্যাটাগরি 7%, এবং বাকি যে ডিভিশনগুলো সেটা কিন্তু নিচের দিকে বলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখানে পেয়ে যাবে। আর যদি কারুর মনে হয় এটা হচ্ছে ইডব্লিউএসের জন্য, যারা যারা মনে করো ইডব্লিউএস সার্টিফিকেট আছে এবং তাদের জন্য কি ক্রাইটেরিয়া তোমরা অনেক আগে থেকেই জানো, যারা সার্টিফিকেট করিয়ে রেখেছো ইডব্লিউএসের জন্য, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস। এবং তারা অ্যাপ্লাই করতে হবে 17 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, ইয়ার অ্যাজ অন 31st December ইউর অ্যাডমিশন, এবং ক্যান্ডিডেটকে বাংলা অথবা নেপালি জানতে হবে। এখানে বলে রাখি তোমাদের এইখানে ইংলিশটা পড়তে কারোর অসুবিধা হয় সেটা কিন্তু তার জন্য বাংলাটাও কিন্তু এইখানে এই অফিসিয়াল পিডিএফের নিচের দিকে কিন্তু দেওয়া আছে। এখানে হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলসটা দিচ্ছে। আমি যদি তোমাদের অনেক ক্ষেত্রে যদি কারোর ইংরাজিটা ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা বাংলায় চলে যাবে, বাংলাটাই কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। এখানে হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, তোমরা এটাও কিন্তু ফলো আপ করে নেবে। দেখতে পাচ্ছ এখানে হেলথের যে অফিসিয়াল আছে তার, এবং সেখান থেকে অনলাইন কী করে ফর্ম ফিল আপ হবে, রেজিস্ট্রেশন হবে, পরপর স্টেপ বাই স্টেপ তুমি যদি এই পিডিএফটা ডাউনলোড করো, তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করাটা শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং এইটার সঙ্গে সঙ্গে দেখতে হবে এখানে বাংলায় কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পরিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, এবং তারিখ 27/7/2020, এবং 6 মাসের ইন্টার্নশিপ সহ 3 বছরের শিক্ষাক্রম জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ট্রেনিং কোর্স, ভর্তির জন্য অনলাইন দরখাস্ত হবে www.health.gov.in। এবং এখানে টোটাল আসন সংখ্যা দেখতে পাচ্ছ মহিলাদের জন্য 2692টা, পুরুষের জন্য 125টা। পরিবর্তন সাপেক্ষ অবশ্যই পরিবর্তন হতে পারে। এখানে যোগ্যতার মানদণ্ড রেখে দিয়েছে কিছু, সেটা হচ্ছে ইডব্লিউএসের জন্য অবশ্যই আমরা পড়ে নেবে নিচের দিকে, নির্দেশাবলী আগেই বলেছি। এবং এখানে নির্দেশাবলী হচ্ছে ভারতীয় যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং আবেদনের দিন পর্যন্ত 1 টানা 5 বছর স্থায়ী হবে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জেলায় বসবাস করতে হবে, এটাও কিন্তু প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে জানতে হবে। এবং ন্যূনতম যোগ্যতা রেখেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 10+2 শিক্ষিত কাউন্সিল বোর্ড অফ সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এইচএস সঙ্গে পাস করে থাকতে হবে। এখানে তাও বলেছে এখানে বাদ বাকি যে বিষয়গুলো সবই দেওয়া আছে, এখানে গৃহবিজ্ঞান এবং কৃষি এবং সমস্ত কিছু নিজের সমস্ত ডিটেলস তোমার কিন্তু অবশ্য একটা পড়ে নেবে, এবং সেলফ অ্যাটেস্টেড লাগবে, সমস্ত কিছু গ্রুপ এর অফিসারের প্রত্যেকটা প্রতিলিপি, এটা নিয়ে আর কিছু বলার নেই, কারণ তোমার সবাই ফর্ম ফিল আপ করো নতুন নতুন ক্ষেত্রে। এছাড়া যদি কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কয়েন বক্সে জানিয়ে দিও। এবং আচ্ছা এছাড়া সবচেয়ে বড়ো কথা এখানে বাংলায় দেওয়া আছে, কোনো অসুবিধার কথাই না, তোমরা বাংলায় পিডিএফটা পড়ে নিলে বুঝতে পারবে। এবং কোথায় কোথায় আলিপুরদুয়ার এবং যে নিজের স্কুলগুলো আছে যেখানে তোমার নার্সিং ট্রেনিং হবে সেখানে কিন্তু দিয়ে দিয়েছে, হাওড়ায় আছে, হুগলি আছে, দার্জিলিং আছে, দক্ষিণ দিনাজপুর আছে, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, নিচে আরও পেয়ে যাবে জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সবকটাই পাবে। এবং ট্রেনিং শেষে সকল প্রার্থীদের চাকরি দানে সরকার কোনো দায়বদ্ধ থাকবে না, মানে তোমরা ট্রেনিং করছো মানেই যে তোমার সরকার তোমাকে চাকরি দেবে, কিন্তু ট্রেনিং করা মানে এখন স্বাস্থ্যকর্মীদের খুবই প্রয়োজনীয়তা আমাদের বর্তমান সমাজের ক্ষেত্রে, তাই জন্যে ট্রেনিং করা প্রার্থীদের কিন্তু অনেক বেশি অগ্রাধিকার থাকে বিভিন্ন ভ্যাকেন্সি বেরোলে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.health.gov.in, এখানে অনেক বড়ো পিডিএফটা তোমরা যদি চাও
অবশ্যই দেখতে হবে। এবং প্রশিক্ষণের জন্য যে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে তার আসন সংখ্যা ভাগ করা দেওয়া আছে, এখানে সমস্ত আসন সংখ্যা ভাগ করে ডিভাইড করা আছে কোথায় কত আসন সংখ্যা রয়েছে, এবং তার মধ্যে টোটাল ভ্যাকেন্সি 2817টা, এবং সবচেয়ে বেশি মনে হয় এখানে একশোটা করে ভ্যাকেন্সি, 150টা হচ্ছে SSKM হাসপাতাল কলকাতা সবচেয়ে বেশি, 150টা ভ্যাকেন্সি আছে। এরপরে কিন্তু লালগড় GNM প্রশিক্ষণ কিন্তু ঝাড়গ্রামে 115টা ভ্যাকেন্সি আছে, এবং বাঁকুড়াতে 115টা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি বাকি 70টা, 100টা, 50টা, 85টা, 40 সর্বনিম্ন ভ্যাকেন্সি তোমরা এখানে পাবে। এবং এখানে কিন্তু ইনস্টিটিউশন ভাগ করা আছে, সেটাও কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। এবং প্রতিটি ইনস্টিটিউশন অনুযায়ী তার UR-এ কটা ভ্যাকেন্সি, SC-র কটা ভ্যাকেন্সি, ST-র কটা ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস কিন্তু দিয়েছে। এটা কিন্তু খুবই ভালো একটা PDF, এবং PDF-টা খুবই ভেঙে ভেঙে করা আছে যাতে তোমাদের কারো অসুবিধা না হয় এবং পড়তে যাতে অসুবিধা না হয়, যাতে সমস্ত কিছু ভালো করে দেওয়া আছে। এবং ফর্ম ফিল আপ করার যে অফিসিয়াল ডেট দেখতে পাচ্ছ এখানে অ্যাডভাইজার নম্বরটা দেওয়া আছে। হ্যাঁ, ওপেন করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ইনক্লুডিং চয়েস অফ স্কুল, কখন থেকে স্কুল চয়েস করতে পারবে, সেটা 28/7/2020 থেকে এবং 6টা থেকে, সকাল 6টা থেকে, এবং লাস্ট ডেট অফ সাবমিনেশান সে হচ্ছে আপ টু 11টা পর্যন্ত। এবং যেটা হচ্ছে চয়েস অফ ফিলিং স্কুল, যে তোমরা কোন স্কুলে করতে চাও সেটা কিন্তু 12 ওয়ার্ডে ক্লোজ হয়ে যাচ্ছে। এবং ফিলিংসান মেরিট লিস্ট সেটা থাকবে ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু মার্কস 17/8/2020 12টার সময়, এবং উইন্ডো কারেকশান করার থাকবে 20/8/2020 থেকে 22/8/2020 মধ্যে। সমস্ত কিন্তু ডিটেল দিয়ে দিয়েছে, নেম অফ দ্য লিস্ট প্রভিন্সিয়ালি ভেরিফিকেশান সেটা 25/8/2020 হবে, এবং ডেট অফ ভেরিফিকেশান ফর মেডিকেল চেক আপ সেটা 25/27/8/2020 থেকে 4/9/2020 পর্যন্ত হবে। এবং বাকি সমস্ত অ্যাডমিশান ডেট 14/9 থেকে 18/9 মধ্যে হবে 10:00 AM, এবং ম্যাট্রিক্স 2 রাউন্ড কাউন্সিলিং এবং 26/9 হবে। এখানে সমস্ত সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে 28/9/2020 মধ্যে 2020-তে 12টা থেকে। সমস্ত ডেট এখানে দিয়ে দিয়েছে, যারা যারা এটা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। সমস্ত ডিটেলস এই অফিসিয়াল পেজটা পেয়ে যাবে। পেজটা না বোঝার কিছু নেই, খুবই ভেঙে দিয়েছে। যারা যারা মনে করো আমরা এটা করব এবং এজও দিয়ে দিয়েছে, তাদের মধ্যে যারা এজ পড়বে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে দিয়ে এটা পোস্টের জন্য নিজেকে করতে পারো। পরবর্তীকালে স্বাস্থ্য দপ্তর তোমার একটা বিশাল বড় কোনো চাকরি বেরোলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে এবং তোমার জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও, বাই বাই।